ব্যবসা করতে হলে তো আপনাকে লাভ রাখতেই হবে, কিন্তু সেটা একটা যৌক্তিক লাভ রাখতে হবে। হ্যাঁ, এমন ভাবে করা যাবে না যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। আপনি আসেন, হাসিল পাবেন, মূল্য তালিকার যে বোর্ড বানানো সেটাও পাবেন। এখন চালের দাম কত? চাল এখন আপনার ওই মোটা যে চালটা যেটাকে 28 বলে ওটা আপনার 56 টাকা।54 টাকা 40 পয়সা 40 পয়সা 56 28 তালে আপনি 58 টাকা লিখে রেখেছেন। 56 58 কেন করছেন? এই কয়েকদিন আগে আনছিলাম আর কি, এটা আনছিলাম আপনার, এটা এখানে আছে। এটার পরে আমি আর 5টা চাল আনছি, ওটা আপনার 56 টাকা কেজি কিনা আছে, তারপরে আমি খরচ দিছি। আর এটা হলো আমি ভাউচার তো একটু এখন আমি খুঁজতেছি, আমি তো রাখছিলাম কিন্তু কিনছি, ক্রয় করছি। এটা আমার লগে এই মহাজনের খাতা আর কি, ঠিক আছে, এটার মধ্যে আমার লেখা আছে, এটার লেখা আছে যে 5টা চাল কয় টাকা কিনছিলাম, এটা লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, এটাও আপনি আমাকে দেখতে পারেন যে আমি কয় টাকা কিনছি। বুঝতে পাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে এইটার চাইতে এইটার দামটা অনেক বেশি, কারণ এইটা তো আপনি নিজে করছেন আপনার নিজের মতো। আমি বলছি না আপনি করে ফেলেছেন, করার সুযোগ থাকছে আপনার, কিন্তু এইখানে তো এটা তো আর আপনার প্রতিষ্ঠানের না, আপনি যেখান থেকে রিয়েলি কিনেছেন, সুতরাং এই ভাউচারের দামটাই বেশি থাকবে, আপনাকে ভাউচার সংরক্ষণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপর থেকে আমরা আজকে আমরা বলে যাচ্ছি, কিন্তু এরপরে কিন্তু আমরা ভাউচার না ফেলে, আর এই যে আমাদের ছাত্র ভাই বোনেরা আছে ওরা তো রেগুলার এখানে থাকছে এলাকারই আপনাদের, সুতরাং আপনার যেটা করতে হবে ভাউচার, আপনি লাভে ব্যবসা করতে হলে তো আপনাকে লাভ রাখতেই হবে, কিন্তু সেটা একটা যৌক্তিক লাভ রাখতে হবে। হ্যাঁ, এমন ভাবে করা যাবে না যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। বুঝতে পেরেছেন? কলা চিনিটা কত? কলা চিনি 126 টাকা, 26 দামটা কমছে না একটু? দামটা 130 টাকা ছিল, 30 টাকা 26 28 ও বিক্রি করছি, এখন আবার 26 28 যদি কলা সোয়াবিন আছে? জি, কলা সোয়াবিন যে ড্রামে বিক্রি করা নিষিদ্ধ, এটা কি জানেন? সেটা শুনছি, কিন্তু আসলে ওটা ইয়া হয় বন্ধ হয়নি তো, তাই বন্ধ করে দেন। এখন থেকে আপনারা এই প্র্যাকটিসটা শুরু করেন, ঠিক আছে, খোলা সয়াবিন আর বিক্রি করবেন না। দাম তো একটু কমতির দিকে, তাই না? দাম যেহেতু কমতির দিকে, আশা করা যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে চলে আসবে, যখন চলে আসবে তখন তেলও তারা প্যাকেট তেল কিনতে কেনার সক্ষমতা তাদের হয়ে যাবে, ঠিক আছে, তখন হ্যাঁ যখন পুষিয়ে যাবে যখন, তখন এই খোলা তেলের প্রয়োজন হবে না, কারণ খোলা তেলটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, কারণ কেমিক্যালের যে এই গ্রামগুলো থাকে সেইগুলোতে তেল বিক্রি হয়, সেগুলো তো স্বাস্থ্যসম্মত না। তো যেহেতু তেল দাম যেহেতু কমতির দিকে, আশা করা যাচ্ছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই চলে আসবে। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখতে পাই যে শুধুমাত্র তারিখ বদলানো হয়, ভেতরে কিন্তু আপডেট করা হয় না, মানে রেগুলার দেখা যাচ্ছে এই গুলানের দাম এখন যেমন কমে যায়, কমের দিকে, তাই না? তো এটা অনেকটা আইটেম আছে আগে থেকে অনেক, মানে এই দামগুলো আপনারা আপডেট করবেন, মানে কোনোটাই যেন আনটাচড না থাকে, সব দামগুলো আপডেট করবেন, তারিখটা আপডেট করবেন, আর নিজেদের একটা বোর্ড করে নেবেন। 750 টাকা করে আপনি বিক্রি করছেন মাংস, কিনেছেন কত দিয়ে? এই যে আপনাদের আরেকটা কথা, আপনাদের মহাজন তো এই দোকান সবকিছু কাগজ, দোকানের সংশ্লিষ্ট সবকিছু দোকানে রাখতে হবে, আপনি আপনার যৌক্তিক লাভ রেখে ব্যবসা করবেন, কিন্তু আপনাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে এই সংশ্লিষ্ট কাগজপত্র রাখা, যাতে বোঝা যায় আপনি কত দিয়ে কিনলেন। আপনার এই যে হাসিল পাবেন, মূল্য তালিকার যে বোর্ড বানানো সেটাও পাবেন। শিওর, আমরা না আসলেও কিন্তু এই যে আমাদের কালকে কিন্তু তারা কিন্তু আসবে, আমরা ভক্ত অধিদপ্তর থেকে না আসলেও ওই ছাত্ররা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, আমরা ভক্ত অধিদপ্তর থেকে আসছি, সাথে আমাদের ছাত্র ভাই বোনেরা আছে। আপনি বিক্রি করছেন প্রতি হালি 47, ঠিক আছে, দাম আপনার ডজন বলেন, ডজন ছত্রিশশো কি 3600?
পিস কিনেছেন? এগারো টাকা দশ পয়সা ৩৬ টাকায় কিনছে, তার খরচ ধরলাম না উনি। হ্যাঁ, কিনে এগারো টাকা ৬৬ পয়সা বিক্রি করছে। ঠিক আছে, আপনি বেগুন ১০০ টাকায় বিক্রি করছেন, কোন জায়গায় তো বেগুন ১০০ টাকায় দেখলাম না, দেখলেন ম্যাডাম? বেগুন তো ৭০ টাকা, ৭০ টাকা দেখছি আমরা, ৭০ টাকা যেটা লম্বা আছে, আর এইটা ৫০ টাকায় দেখছি, আর ওটা আপনি আজকে আমাকে দেই যে এটা কিনা ৫০ এটা কি, আপনার ভাউচারটা দেখেন কি বলে, সিলেক্ট তো দেন আমাকে, কে দেন, কোথা থেকে নেন? আমরা বলে দিই বেগুন দি আমছি কারণ বাজার থেকে, কারণ বাজারে আপনি বলছেন কত টাকা দেখে নিয়েছেন? কার কি নাম্বার দিচ্ছেন সেটা তো আর বিশ্বাস করেন, তাকেও আপনি সাজিয়ে রাখতে পারেন, ধরেন আপনি সাজিয়ে রাখলেন, ফোন দিয়ে আমি ফোন দিলাম আর তারা ওই কথাই বললো, আপনাকে স্লিপ রাখতে হবে, বুঝতে পেরেছেন? চেঞ্জ করতে হবে, বিষয়টা চেঞ্জ করতে হবে, স্লিপ রাখতে হবে। আচ্ছা, আপনারা কালকে সব স্লিপ ছাড়া রাখতে মানা, শুনেন, যে রিসিট দেবে না সোজা কথা তার কাছ থেকে আপনি পণ্য নেবেন না, অবশ্যই আপনাকে রসিদ রাখতে হবে। আপনি এখন ফোনে কথা বলে তো লাভ নাই, ফোনে ওই অপর পাশে অন্য একটা লোককে আপনি রেডি করে রাখতে পারেন, কথা বললাম তারা ওই দামে বলে দিল, সেটা হবে না, আপনাকে অবশ্যই রসিদ রাখতে হবে, যে রসিদ দেবে না তার কাছে আপনি নেবেন না সোজা হিসাব, বুঝতে পেরেছেন? আমরা প্রথম আজকে আসলাম, সতর্ক করে গেলাম যে আমাদের ছাত্র ভাইরা আছে, ওরা কিন্তু রেগুলারে আসে,